শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। পিতা মৃত ইমান উদ্দিন চৌধুরী, মাতা মহুরুন্নেসা। আমার গ্রাম হলো চাঁদপুর, কালিয়া উপজেলা, জেলা নড়াই। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি পড়াশুনো করতাম। কোথায় করতেন? কালিয়া হাই স্কুল। কোন ক্লাসে? ক্লাস 8 পড়ি তখন। তাহলে যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন? যুদ্ধের সাথে যুক্ত হলাম আমি ক্লাস 8 মানে 47 করি, তখন অসহযোগ আন্দোলনের সাথেই আমি ছাত্রলীগেই অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত। আপনাদের স্কুলে কি কোনো কমিটি ছিল ছাত্রলীগের? ছিল, সভাপতি তখন হাই স্কুলের শহীদ চৌধুরী। তাহলে আবার যুদ্ধ কিভাবে করলেন? আমরা আমার এক বন্ধু কৃষ্ণপদ আচার্য, সেও মুক্তিযোদ্ধা, তার ওই দোতলার পরে আমরা এই ছোট কালিয়া গ্রামটা ওই দোতলার পরে স্বাধীন লাভে তার কেন্দ্র শুনতাম। ওই জায়গাতে রিপোর্ট হয়ে যায় যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনি। তারপরে কালিয়ায় তখন কেবল পিস কমিটি গঠন, পিস কমিটি গঠন হয় থানার কাছে। তখন আমি আর আমার এক বন্ধু মিলে, সেও মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আমার সেই বন্ধু আবু আর আমি হাঁটতে হাঁটতে ওই থানার কাছে যাই। তখন থানার কাছে গেলি দেখি আবুর নাম করে যে ছেলেটা আমার বন্ধু করে ডাক বলল, ওই দোতলায় নিয়ে ওরে নাকি খত দিস, ওরে নিয়ে নায়ক খত দিলি। এক পিস কমিটির সদস্য জিন্নু মোল্লা তার নাম, সে আমার ওই দোতলাতে ইশারা করে যে তুমি সরে যাও। তখন আমি তাবলিক পাড়ার ভিতর দিয়ে বাড়ি চলে আসি। আমার বাড়িতে তো যেতেই দেবে না, আমি বড় কষ্টে আলমারি মালমারি ভেঙেছিল, বেশ পয়সাই নিয়ে গেছি, আমার পয়সার অভাব ছিল না। বন্ধু মিলে তার ফ্যামিলির দুইজন, তার বোন মিলে আর বোস করার দুটো ফ্যামিলি, এই আমরা ভারতে রওনা দিয়ে যেয়ে আমাদের 9 দিন লাগিয়েছিল। আমরা আর কি 9 দিন পরে বাগদা বর্ডার ক্রস করে ওইখান থেকে বনগা প্ল্যাটফর্মে যাই, ওতে ট্রেনে যে ওর এক দিদি বাড়ি আছে হাবড়া, ওই হাবড়ায় যে থাকি, থাকার পরে কালীখোলা ক্যাম্পে আসে। ওইখানে হাফিজ সাহেবের কাছে একটা স্লিপ নিয়ে আমি হেন ভর্তি হয়ে যাবো। তো 65 জনের মধ্যে আমাদের 32 জন পাইছি, পাইছে নিয়ে আমি তখন ওইখানে প্রশিক্ষণে অংশগ্রহণ। তো ক্যাম্পে যাই, আমার বন্ধু বান্ধব আরও পালাম, ভিক্রামূলক পুকুরে পালাম, এই যে আত্মাব ভাই এই যে বসে আছে ওনারে পালাম, শাহিদ ভাইয়ের পালাম, বেশ ওনারা হার্ড ট্রেনিং চলে গেল বিহার চাকুরিয়া ক্যান্টনমেন্ট।
ইন্দ্রামানি যাওয়ার সময় বলে গেল ইন্দ্রামূলক কিন্তু আমার বন্ধুর ক্লাস ফ্রেন্ড বলে গেল যে আমি চলে যাচ্ছি তুই এর পরে আসতিস। তা আমি বিহারের মাটিতে যাইয়ে ইকরামূলক পুকুরে পালাম, না ওই দিনই আসবে আর আমরাও বিহারের মাটিতে যে পড়লাম ওই চাকুজিয়া কাণ্ড। ওখানে আমাদের ট্রেনে যাওয়া গেল 4 সপ্তাহ, ওইখান থেকে ট্রেনে করে চলে আসলাম কল্যাণী। কল্যাণী কদিন রেস্ট ক্যাম্পে থাকার পরে ওখান থেকে চলে আসি দত্তভুলিয়ায়। দত্তভুলিয়ায় থাকার পরে কদিন, তারপরে ওখান থেকে আবার আমরা ইন্ডিয়ান আর্মির গাড়িতে আমাদের বয়রা বর্ডারে নিয়ে আসি। বয়রা বর্ডারে কিছুদিন থাকার পরে তখন আমরা আর্মস অ্যামুনিশন নিয়ে মরহুম ইখলাসউদ্দিন আহমেদ আমাদের আর্মস বিতরণ করে, আমার থানা কমান্ডার ছিল উমর ফারুক আর পিটু ভাই ছিল ডেপুটি কমান্ডার, আমার গ্রুপ কমান্ডার ছিল আব্দুল মান্নান শেখ ডুমুরিয়া বাড়ি ভদ্রলোক আছেন তিনি এখনও বেঁচে। আমরা আর আমার আমার আমাকে গ্রুপই ছিল মানু তালুকদার, লিয়াকত তালুকদার, আমিম আকুলকার চৌধুরী, অসিত কুমার সিংহে সোনপুর বাড়ি, আমাদের 11 জনের একটা গ্রুপ কালিয়া উপজেলা। ওনাদের সঙ্গে আমাদের এই বাংলাদেশে ঢোকায় দিল বয়রা বর্ডারতে। আমরা ঢুকলাম, আসে আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ওই লোহাগাড়ার একটা গ্রুপ আমাকে সাথে একটু যুদ্ধ ওইখানে বিলীন মধ্যে হলো। হালকা পাতলা যুদ্ধ হওয়ার পর আমাকে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা পরিচিত হলাম। পরিচিত হওয়ার পরে আবার আমরা মার্চ করলাম, সিএমবি রোড ক্রস করে সৈয়দপুর গ্রামে আসলাম। ওইখানে আসে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা 2-4 জন যাইয়ে সেখানে সকালবেলা ওই আমাকে পান্তাভাত আর পেঁয়াজ আর শুকনো মরিচ এই দিল খাতে, খুব মজার সাথেই খেলাম। আস্তে আস্তে আমরা আর কি ওই রাত হলে আমরা গিয়ে হাঁটা শুরু করতাম। হাঁটিয়ে আমরা 2-3 দিন ভিতর কলাবাড়ি মাঠে এসে পৌঁছই। কলাবাড়ি মাঠেতে আমাদের লোহারঘাতি ক্যাম্পে নিয়ে যায়। লোহারঘাতি ক্যাম্পে থাকার পরে ওইখান থেকে কয়েকদিন থাকে ভাবেশ্বর ক্যাম্প শিফট করে, তখন ভাবেশ্বর ক্যাম্প শিফট করার পরে ওখানে চলে আসলাম আবার রায়পুর বিল্ডিং আলা বাড়ি। আমাদের গ্রুপে আরেকটা ছেলে ছিল নড়াল বাড়ি তবিবুর রহমান, আমার বাড়ি আর কালিয়া কোপার এই বাস স্ট্যান্ডের পর আমরা 2 জন আর সাথে আমাদের 2-3 জন মুক্তিযোদ্ধা দাদা আর্মস ব্যবহার করতো না, আমরা 2 আর্মস 2 জনই নিয়ে চলে আসতাম। আমরা আমি জানতাম যে রাজাকাররা রাত্রি বেরোনোর ক্ষমতা রাখে না, আর্মিরাও রাত্রি বেরোবার ক্ষমতা। আমরা এসে 5-7 রাউন্ড গুলি ডেলি ইয়ার আমার কম্পালসারি বান্দা ছিল, আমার থানা কমান্ডারও আমার ঠেকাতো না, ডিউটি কমান্ডার কত তো ওরে ঠেকায় না ও যায় আইসে আর কি ওই রাজাকারকে বিরক্ত করতাম। ওরা সারা রাত ঘুরে আমরা 5 রাউন্ড খরচ করলে ওরা তো কত গুলি খরচ করতো আল্লাহ জানে। এই ডেলি পেড়লি রয়েছে নকশাল, তারা থানা কমান্ডার চিন্তা ভাবনা করলো যে আগে আমরা কালিয়া অ্যাটাক করবো না পেড়লি নকশাল অপারেশনে যাবো। তখন আমাকে খড়িয়ালায় কিছু মুক্তিযোদ্ধা ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি, যোগাযোগ করে আগে তাহলে নকশাল অপারেশনে যাবো। রায়পুর ক্যাম্পেতে আমরা পেড়লির উদ্দেশ্যে রওনা হয়, মানে খড়িয়ালায় যাই, পেড়লি ডাইরেক্ট ঢুকার কায়দা নেই, এই কালিয়ার ডাইনদরদের ঢুকে বৃষ্টিগুলির মধ্যে দিয়ে বিলির মধ্যে দিয়ে বাসাড়ি নৌকা ভরে দেয় খড়িয়ালায়। খড়িয়ালায় যে সকালে আর কি নাস্তা করে একা এই যে আত্মবাদ্যের গ্রুপটা ছিল নদীর ওই পার, আমরা ছিলাম এই পার, 2 পাশে অ্যাটাক করে 2-3 দিন সেদিন নকশাল অপারেশন করিয়ে নকশাল কিছু কলাবাড়ি ধরিয়ে আনিয়ে তার প্রায় বেশ কয়েকজন মাইলেই ফেলাই দিয়ে হলো। তারপর আমরা কদিন পরে কালিয়া অ্যাটাক, আমি ওই এখানে একটা দোতলা বিল্ডিং আছে এখন কমলাক্ষীদা কমলাক্ষীবাবু সেই বাড়িতে বসবাস করে, ওই বাড়ি ছিল রাজা ডাগুন লাই ছিল খান সিনারা, কালিয়া হাই স্কুল ছিল রাজা খার আল বদর আল সংস্থা। আমরা ওই এই বিল্ডিংয়ে চতুর্দে ওয়াল ছিল এই রাস্তার পাশে, ওয়াল থাকার পরে আমি ওই ওয়ালে এসে রাইফেল বাদায় ফায়ার দিই, ওই ফায়ার যে কোথায় চলে যায় আমি নিজেই দেখতে পাই। তখন আমি বাড়ি ব্যাকে চলে আসি, বাড়ি এসে আমার ঘরের থেকে সাপড় বাইর করে যাই ওয়ালে যেয়ে ফুটো করলাম, ফুটো করার পরে ওই ফুটোতে ফায়ার দেওয়ালাম যে রাজাকার ওই বিল্ডিংতে আগে নামাও, উনি 2টে খানসিনা আছে আমি ওদের খাওয়া দাওয়া ওরা আটা গুলাই খাইছে খাবে কি উপায় নাই, সেকার কোনো শক্তি এদের নাই, পানির ব্যবস্থাও নাই, ছোট একটা বাচ্চারে দিয়ে ফাটাইছে। গ্রুপ কমান্ডার ছিল ভরডাঙ্গা ইদ্রিস, ও ওরে আমি বললাম কি ভাই খবরদার ওই বাচ্চাটার গায়ে গুলি করিয়ে নেব, ওর কলস ভেঙে দিত,
ওর কলস একবার জায়গায় দুইবার ভাঙলাম, তবু এখন পানি না পালি তো ওরা মরে যাচ্ছে। আমরা এই বিল্ডিংটারে আমাকে আয়ত্তে নিয়ে আসি। এই নিয়ে এখন বর্তমান বিএনপি অফিস যেটা, ওই অফিসের মধ্যে ছিল বিশাল এক ভাঙ্কার। ওই ভাঙ্কারের ভিতর কাছাকাছি গিয়ে আবার গুলি আরম্ভ হয়ে গেছে। কালিয়ায় কিন্তু ডবল যুদ্ধ হয়, ওরা একবার সিলিন্ডার করেছে আবার যুদ্ধে ওরা লিপ্ত হয়েছে। ওই ভাঙ্কারের হনিতে গিলি আমার দুই পাশে দুটি রাজাকার এসে রাইফেল ধরেছে, আমি বলছে এই খবরদার আগে নিরাপদ জায়গায় চল, ওরা তো মরবিনি সেই সাথে আমিও মরবা, অন্তত নিরাপদ। আমাকে হাই স্কুলই বড় বিল্ডিং যেটা ওর পুরদারের রুমি আমার আগে বসাইছে, ওইখানে ছিল বাঙালির এক রাজাকারের ডাক্তার কম্পাউন্ডার ইরফান গাজী তার নাম, আর তার বাপ খাটের উপর বসা। এর মধ্যে এক খান এসে আমার কাছে জিজ্ঞেস করছে যে কেতনা মুক্তিযোদ্ধা হয়, আমি বলছি 1500 গোর্ষায় চতুর্দিকে। ওই খানের আইকেল গুলি হয়ে গেছে, চারিদিক দিয়ে গুলি লাগাতে আমাকে ভারতের তো প্রশিক্ষণপ্রাপ্ত ওই চাকুলিয়া আকমান বা সোনাবাড়ি সে আমাকে কালিয়ারি যুদ্ধে মারা যায়, কুশিডাঙ্গার আয়ুবালি আমাকে ফ্রিডম ফাইটার মারা যায়। ওই যে ভাই আমার প্রাক্তন কমান্ডার সাহেব মন্দু ভাই বলল, ওনাকে ওই মুজিব বাহিনীর একজন মারা যায়, মুজিব বাহিনীর আর একজনের হাতে গুলি লাগে লিগু নাম কাঞ্চন। আমাকে সীতারামপুরের বাড়ি এক রাজাকারের গুলি লাগছে প্রত্যেকে, ও আসে আমার কাছে এইটিও মারে গুলি, ও অটোমেটিক রাইফেলের টেগার দাবায় দিছে। ওই ইরফান গাজী যে কম্পাউন্ডার ও আর কি রাইফেলের মাথাটার উঁচু করে ধরলি ওই সাথে যে লাগছে, ইরফান গাজী খবরদার ওই কিছু বলিস না, আমাকে বাঁচতে হলে আগে লাগবে। ওই বিল্ডিং আমাকে মুক্তিযোদ্ধারা ক্যাপচার করে রয়েছে দোতলা, আমি বলছি আমি ও কথা বলতেছি এরা এবার সিলিন্ডার করতেছে তোমরা গুলি বন্ধ করো, তাই ফেলি 10-15 মিনিট আমার সিল্লানোর পরে ওরা গুলি বন্ধ করে। তখন সব রাজাকারকে আমরা নিয়ে সেই রাত্রি কলাবাড়ি সন্ধ্যার সময় কলাবাড়ি নিয়ে এদের রাখি। তখন এদের শারীরিক বিচার হাজত মাজত, আর একজন খান এই জায়গা মারা যায়, ইরশাদ আলী নাম করে এক খান মারা যায়, আর 19 জন খান সেনা বাইছে, 20 জন ছেলে একজন মারা গেছে কালিয়া। আর আমাদের মুক্তিযোদ্ধা মারা গেল আয়ুব আলী আকমান ভাই বক্কার সাদেক মারা গেল 13,000 যুদ্ধ। আর তারপরে এহেনির যুদ্ধ শেষ হলি, তারপর আমাকে থানা কমান্ডার বলো কি চলো বিহারি অপারেশনে যাতে, খালি বিহারি অপারেশনে যাইয়ে মন্নুজান সুফিয়ানের বাড়ি উঠলাম। মন্নুজান সুফিয়ানের বাড়ি উঠে অন্তে বিহারি অপারেশন করে 2-4 জন বিহারিকে মাইরে ধরে আবার আমরা কালিয়ায় আসি। ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।